তাহলে স্বাগত সবাইকে বিশ্বনাথ দেবের শহর বেনারস থেকে। নমস্কার বন্ধুরা, আবার স্বাগত তোমাদের নতুন একটা ভ্রমণের গল্পে, নতুন উদ্যমের সাথে। আর আশা করি আমাদের চ্যানেলের নাম জানোই, স্ট্রাগলিং সোলস, আর আমরা দুজন ঋষভ প্রিয়াঙ্কা। আমাদের এবারের ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে মা, বাবা, মাসি, মেসো আর দিদিভাই, মানে টোটাল সাতজন যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের এই সফরের প্রথম সওয়ারি 22323 কলকাতা গাজিয়াবাদ এক্সপ্রেস, যেটাতে করে আমরা যাব বারাণসী। এই ট্রেনটি 22:45 মানে 10:45 ছাড়ছে চিতপুর থেকে, আর বেনারস পৌঁছাবে, ভুলে গেলাম, 10:05। ট্রেনে উঠেই সবাই নিজের নিজের বার্থ খুলে শুয়ে পড়লো। তবে আমি তো নাইট আউল, আমার রাতে ঘুম আসে না, তাই চলো একটু দেখে নিই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন স্লিপার ক্লাসে। দেখতেই পাচ্ছ সবই পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি, আর এখন তো ডাস্টবিনও থাকে, আর ভ্যাকিউম বাথরুমের পর থেকে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তাই আমার সব কমপ্লেন মোটামুটি চলে গেছে ট্রেনের বাথরুম নিয়ে। এখন ঘড়িতে বাজে এখন 5:50, ঘুম ভাঙলো মানুষের কোলাহলে। লোকজন দেখে বোঝা যাচ্ছে রাজ্যের পরিবর্তন ঘটেছে। আসলে ট্রেন এসে পৌঁছেছিল গয়া জংশনে। আমার কথা শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দিল, তাই উঠে পড়লাম। বাকি কথাটা ট্রেনে উঠে শেষ করছি। আমি জানি না তোমাদেরও এই ফিলিংসটা হয় কি না, তবে এই লং জার্নিগুলো না, দেশের ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, এমনকি মানুষজনের স্বভাব চরিত্র সম্পর্কেও না অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের। যদি তোমাদেরও এরকম সিমিলার ফিলিংস হয়ে থাকে, প্লিজ কমেন্টে জানিও। যাই হোক, রাতে সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা থেকে উঠেই এই সব পর্যবেক্ষণ করতে করতে, অনেক কিছু শিখতে শিখতে আমরা এগিয়ে চললাম সেই স্বপ্নের শহর, সেই প্রাচীন শহর বারাণসীর দিকে। ঘড়িতে এখন সময় 8:46। আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মোগলসরাই স্টেশনে, এখন যার নাম দীনদয়াল উপাধ্যায় জংশন। মানে বুঝতেই পারছো আর কিছুক্ষণের মধ্যেই বারাণসী পৌঁছে যাব, জাস্ট এখান থেকে ছাড়ার অপেক্ষা। তবে স্টপেজ কম থাকায় এক অদ্ভুত জিনিস যেটা হয়েছে এই ট্রেনে, সেটা হলো কোনো রকমের হকারই আমরা পাইনি, তাই জলটা পর্যন্ত কিনতে পারিনি। আর জল ছিল না সাথে বেশি, তো জলফল শেষ চলাকালে একটু জলফল কিনে নিই, নাহলে প্রচুর চাপ হচ্ছে। এবার বাবা এখন চায়ের লাইনে থাকবে, 15 মিনিট তো থাকবে। কি রে, ভয় লাগছে তোর? এত জীবনে ভয় কেন? মোগলসরাই স্টেশন ছাড়ার পর থেকেই তো আর সিটে মন বসছিল না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা দর্শন পেলাম মা গঙ্গার। জয় মা গঙ্গা। কোথায় আমরা? বারাণসী ঢুকছি নাকি? এই তোকে বলছি তো আমি, হ্যাঁ আমি খালি পড়ে যাচ্ছি, লোকজন আমার গায়ে উঠে যাচ্ছে আর আমি পড়ে যাচ্ছি। আমরা এখন গঙ্গার ব্রিজের উপরে। তাহলে
তাহলে এবার বেনারসে নামার পালা। তাহলে স্বাগত সবাইকে বিশ্বনাথ দেবের শহর বেনারস থেকে। আমরা এখন বেনারসি বারাণসী স্টেশনের বাইরে, এখন দেখতে হবে কি জায়গাটা অটো ফটো বুক করে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে পর্যন্ত যেতে হবে। এবার আমাদের প্ল্যানিং হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা, মানে মেন প্ল্যানিংটা হচ্ছে সব থেকে সস্তায় কী করে বারাণসী ঘোরা যায় আর কি। তো দেখা যাক কী হয়। তো এখন আমরা খুঁজছি অটো, দেখা যাক কী হয়। বারাণসী জংশন থেকে ভারত সেবাশ্রম মোটামুটি 10-15 মিনিটের রাস্তা, সেটার আমাদের ভাড়া নিয়েছিল পার অটো 100 টাকা করে। তো আমরা এখন আছি ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিসে। বিশাল বড় এরিয়া এদের, চারিদিকে শুধু রুম 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 রুম। ফিরবার সময় এখানে ফুলই থাকে, আমরাও আজকে এসছি, আজকেও সব কিছু ফুল বলছে। দেখা যাক, আমাদের মালদা ভারত সেবাশ্রম সঙ্ঘের চিঠি আছে সাথে, দেখা যাক তাতে কিছু হয় নাকি, বাবা কথা বলছে। প্রিয়াঙ্কা, তুই কি জানিস আমাদের ডরমিটারি করা হয়েছে? হ্যাঁ, এসি ডরমিটারি যদিও। চল, তাহলে অলরেডি ভারত সেবাশ্রমে তো ঢুকে গেছি আমরা। আমাদের 7 জন আমরা এসেছি, আগেই দেখেছো 7 জনের একটাই রুম নিয়েছি ডরমিটারির মতো, মানে ঠিক 7 জন থাকা যায় না, 5 জন ঠিক আছে। তবে ঠিক আছে, এসি রুম আমাদের পড়লো 1500 টাকা, মানে 1500 টাকা করে দুদিন থাকবো আমরা, 3000 টাকা দিতে হবে। তাহলে এবার চলো একটু ভেতরটা দেখিয়ে দিই, ভেতরের এদের প্রিমিসিসের ভেতরে কী কী আছে, কতগুলো বিল্ডিং, অনেকগুলো ব্লক ব্লক করে বিল্ডিং আছে আসলে, আর মন্দিরটা কেমন, ভেতরে ডাইনিং হল আরও সব জিনিসপত্র কী কী আছে, চলো দেখি একটু এক্সপ্লোর করি সবাই মিলে। চল, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে তবে একটা হাওয়া আসে বেশ, এটাই কি গঙ্গার হাওয়া? আমাদের না হবে, জোরে বলতে হবে তোকে হয়তো, সেটাই। মন্দিরের আরতির ক্লিপ তোমরা এখন দেখছো, এখন মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে কিন্তু আরতির ক্লিপটা কিছুক্ষণ আগে তুলে গেছিলাম আমি। এখানে সব অস্ত্র শস্ত্র দিয়ে আরতি হয়, জানিস? হ্যাঁ, আমরা হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে আমার আঙুলটা যেখানে, ওই রুমটাতে আমরা আছি আর কি। এখানে লিফট, এই যে লিফটটা, লিফটটা দিয়ে যেতে হয়, ওখানে আছি। চলো এবার ভেতরটা দেখে নেওয়া যাক। এই ভেতরে এখানে রান্নাবান্না হচ্ছে হয়তো, এখানে ফ্রিজ মানে পানীয় জলের ব্যবস্থা আছে ঠান্ডা। চলো জলটা নেবো আগে, তারপরে আর একটু ভেতরটা দেখা যায় নাকি চেষ্টা করি। চুক্তি চলতি গরমি, চুক্তি চলতি গরমি কা মৌসম আয়া,
আয়া মৌসুম ঠান্ডে ঠান্ডে পানি ব্লু স্টার কা ঠান্ডে ঠান্ডে পানি ব্লু স্টার কা। অভিজ্ঞতা প্রথম জীবনে, তাই না প্রিয়াঙ্কা? হ্যাঁ হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্ঘে কোনোদিন থাকিনি। আমার বোন পড়াশুনো করেছে, বোনের স্কুলের নাম হচ্ছে প্রণবানন্দ বিদ্যা মন্দির, মানে ও অনেকটা ফ্যামিলিয়ার, বাট ফার্স্ট টাইম আমরা এসে কোথাও থাকছি ঘুরতে গিয়ে। ভালোই লাগছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স আর কি, মানে নর্মালি ওই হোটেলের থেকে। হ্যাঁ অবশ্যই, প্রচুর মানুষ এখানে আছে, এইভাবেই থাকে বেশিরভাগ মানুষই, চেষ্টা করে এইসব জায়গায় থাকার। আমি যা লক্ষ্য করে দেখলাম, মানে এত এত মানুষ যে এখানে থাকার ট্রাই করছে, এমনকি রুম যখন পাচ্ছে না না, ওরা রীতিমতো ওয়েট করে বসে আছে, মহারাজকে বলছে যে কোনো রকমের ব্যবস্থা করে দিন, মানে ওরা ট্রাইও করছে না কোনোভাবে হোটেলে যাওয়া। মানে তুই দেখেছিলি বাইরের লোকগুলোকে বসে থাকাটা একটা আলাদা, একটা মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স। হোটেলে তো আমরা থাকি, হোটেলে থাকাটা একটা অন্যরকম, একটা পস টাইপের ব্যাপার, কিন্তু এখানে একটা অদ্ভুত। শুধু পসও না, এমনি এমনি ছোট গরিব মানুষের হোটেলও আছে, কিন্তু এখানে থাকাটা একটু সত্যি অন্যরকম, মানে মনেই হচ্ছে যেন একটা হোটেলে আছি, কিন্তু এটা কিরমই একটা যেন নিয়ে রাখছে, ভালো লাগছে বেশ। তার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার শুধু দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের দেখিয়ে দেবো, তাহলেই এই ভিডিওটা শেষ করে দিতে পারবো আশা করছি। দুপুরের খাওয়া দাওয়াটা বেশ অন্যরকম হবে, মজার হবে আমার মনে হচ্ছে যা, কারণ ওরা সবাই একসাথে বসে মন্ত্রোচ্চারণ করে তারপরে খাওয়া দাওয়া শুরু করে। তো চলো দেখা যায়, একটার সময় ডেকেছে ডাইনিং হলে, ওই জন্য ডাইনিং হলটা এখন দেখালাম না, ডাইনিং হলটা তখনই একবারে খাওয়ারের সাথে দেখিয়ে দেবো। চলো তো আমরা এতটাই লেট লেলা টাইপ যে সব জায়গাতে লেট পৌঁছোই, তাই এই মন্ত্রোচ্চারণটা তুলে ধরতে পারলাম না। যাই হোক, দেখে নাও এইটাই ডাইনিং হল, ডাইনিং হলের সামনে হাত ধোয়ার জায়গা ও বাসনপত্র ধোয়ার জায়গা, আর এই সব দিকগুলোতে তিন চারটে বড় বড় উনান করা আছে যেখানে রান্না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই একসাথে একই রকম খাবার খাচ্ছে, স্বমহিমায় যেন এই জায়গাটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা দেখলে আমরা কীভাবে দুর্গাপুর থেকে বারাণসী পৌঁছালাম সেই পুরো জার্নিটা, আর এখানে এসে কীভাবে তোমরা ভারত সেবাশ্রম সঙ্ঘে কম পয়সায় থাকা খাওয়াটা সেরে ফেলতে পারো। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে বা নিজেদের রিলেটিভদের সাথে যারা কিনা প্ল্যানিং করছে বারাণসী আসার, তাদের সাথে শেয়ার করতে পারো যদি এটা ইনফরমেটিভ লেগে থাকে। আজকের জন্য বাই বাই।